জীব দিয়ে মুখ দিয়ে যে কথাটি বলবে সেই কথাটা যেন আঘাতযুক্ত না হয়ে যায়। আর দুই নম্বর, তোমার হাত, এ হাত দ্বারা কোনো মানুষকে যেন আঘাত না দাও। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বাড়ি রয়েছে ওইটা চেকপোস্টে হতে পারে, ওইটা তোমার এই রই গ্রামে হতে পারে, কিংবা মালদা টাউনে হতে পারে, কিংবা সেটা তোমার রায়গঞ্জ কোনো শহরে হতে পারে, কিন্তু শোনো, ওইটা যেখানে তোমার বাড়ি আছে ওই বাড়ির পাশে কোনো একটা বাড়ি আছে, ওই বাড়িটা বাড়ি ওইটা কোন ধর্মের বাড়ি ওটা তোমার দেখার বিষয় নয়। তোমার বাড়ির পাশে যেই বাড়িটা আছে ওই বাড়িটা কোন ধর্মের লোকের সেটা তোমার দেখার বিষয় নয়। তোমার বাড়ির পাশে যেটা বাড়ি আছে ওইটা তোমার প্রতিবেশী, ওইটা তোমার প্রতিবেশী, ওই প্রতিবেশী চাই হিন্দু হতে পারে, চাই খ্রিস্টান হতে পারে, চাই মুসলমান হতে পারে, অমুসলমান হতে পারে, এইটা তোমার বিষয় নয়। ওইটা তোমার প্রতিবেশী, ওই প্রতিবেশী যদি অসুস্থ হয় তুমি তাকে সেবা দেবে, তুমি সেবা না দিলে তোমার ইমানে দায়িত্ব পালন হলো না। আবার তোমার প্রতিবেশী তার বাড়িতে রান্না হয় নাই, তার বাড়িতে কোনো খাবারের খাবার নেই, উনন জ্বলে নেই, মুসলমান তোমার কর্তব্য তোমার প্রতিবেশীকে ভোকা না রেখে তার বাড়িতে খাবার পৌঁছে দেয়া। তুমি রাস্তায় নেমেছ, কোনো একজন অ্যাক্সিডেন্ট করেছে, মুসলমান তোমার ডিউটি, তাকে তুমি হাসপাতালে পৌঁছে দেবে, তাকে তুমি সেবা সুস্থতা করবে, এটার নাম ইসলাম। আর আজ এই কদিন আগে একটা জায়গায় জালসা করতে আসছিলাম, আর আমার আমি স্টেট গাড়িতেই ছিলাম, এমন জোরে ধাক্কা লাগলো, বাস থেকে নেমেই দেখছি প্রায় গোটা দশেক ছেলে ক্যামেরা করছে, ওদেরও কিছু হয়নি আমারও কিছু হয়নি, কিছু লোকের হাত পায়ে টুকাম হয়েছে ভেঙেছে। তো ভাই সবাই ক্যামেরা করতে ব্যস্ত, কে কে কাজ আর কি করছে, একটু পানি দেবে, পানিটা দেওয়ারও লোক নাই, একজন ডুবছে তো ডুবাটা ক্যামেরা করবে, তাকে তুলবে না, বুঝলেন না? এইটা হলো আমাদের আদর্শ। আমার বন্ধু আমার ভাইরা, এই চরিত্রকে পরিবর্তন করে মানুষ সেবী হতে হবে। আপনাকে দুইটা ইসলাম কথা শিখিয়ে দিয়েছে, একটার নাম হাক্কুল্লাহ আর একটার নাম হাক্কুল এবাদ। আল্লাহ নির্বাচিত নির্ধারিত যে সমস্ত ইবাদত সেটার নাম হাক্কুল্লাহ, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি, ওইটার নাম হাক্কুল্লাহ। আর হাক্কুল এবাদ যেটা বান্দাদের হক, বান্দাদের সে হক পালন না করলে আপনি গুনাহগার হবেন, আর সেই গুনার মাপ আল্লাহ দেবে না, আপনাকে সেই বান্দার কাছ থেকে চাইতে হবে। আল্লাহর কাছে আমরা আরেকবারে জায়গায় প্রশংসা করি, অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে আর 20-25 মিনিট মতো থাকব, তারপরে আপনাদের কাছে বক্তা আসবে, আরও দীর্ঘ সময় নিয়ে আপনারা বক্তব্য শুনবেন। আমার ভাই সাহেব, আমি আপনাদের দীর্ঘ সময় নিয়ে প্রায় আপনার আমার 1 ঘন্টার কাছাকাছি বক্তব্য হতে যাচ্ছে, আপনাদেরকে কি শিখালাম এখানে আমার বড় কথা নয়, বড় কথা হলো যে আপনারা কতটুকু মুসলমান হতে পাচ্ছেন, কতটুক ইমানদার হতে পাচ্ছেন, কতটুক দিনদার হতে পাচ্ছেন, কতটুক আল্লাহ হতে পাচ্ছেন, ধর্মবীর হতে পাচ্ছেন, এই বিষয়টা আপনাদের লক্ষ্য রাখার দরকার। আমার ভাই সাহেব, আমার বন্ধুরা, আজ আজ এই পবিত্র কোরআনের বেশ কিছু বাণী নিয়ে ও মুসলমানেরা মানে আপনার কি করেছিল, তারা সন্দেহ পোষণ করেছিল। সন্দেহ পোষণ করার মধ্যে সূরা 7 নম্বরের 117 কি 16 নম্বর আয়াতে একটা বিষয় আছে, আল্লাহ তাবারাক তাআলা বলছেন, আমি আল্লাহ তোমাদের নিজস্ব স্বরূপ তোমাদের মাথার উপর একখানা পাহাড়কে চাকিয়ে চাতিয়ে দিলাম। আল্লাহ কি বলছেন? আমি আল্লাহ তোমাদের মাথার উপরে পাহাড়, পায়ের তল থেকে পাহাড়টা উঠিয়ে দিলাম। তোমরা মনে মনে করলে বা ভাবলে এই বুঝি পাহাড়টা মাথায় পড়ে যাবে, কিন্তু এই পাহাড় আমি তোমাদের মাথার উপরে ফেলবো না, আমি আল্লাহ। কিয়ামত পর্যন্ত যারা আমাকে অস্বীকার করে, যারা আমাকে অস্বীকার করছে বা করে যাচ্ছে, তাদের নিদর্শন স্বরূপ আমি এই পাহাড়টি কিয়ামত পর্যন্ত তোমার মাথার উপরে রাখবো। একবার কি বলবেন না সুবহানাল্লাহ? অমুসলমানেরা বললেন, এটা তো আপনি গবেষণা করেন না, আমি গবেষণা করি না,
পৃথিবীতে আশ্চর্য বস্তু আটটি আছে বলি আমরা, আরো মেলা কিছু আছে। আশ্চর্য বস্তুর মধ্যে এই পবিত্র কোরআনের যে পাহাড়, যেই পাহাড়টা ব্যাবিলনে রয়েছে, ব্যাবিলনে আমরা ইতিহাসে কিংবা আমরা এতে পড়বো যে ঝুলন্ত বাগান নামে পরিচিত। এই ঝুলন্ত বাগানের কথা পবিত্র কোরআনে বললেন, আবার কোরআন বললেন আমি আল্লাহ। একই সমুদ্র সূরা রহমানে, একই সমুদ্র, একদিকে পানি চলে যাচ্ছে মিষ্টি আর একদিকে পানি লবণাক্ত। অনেক পরীক্ষা নিরীক্ষা শুরু করলো পানির বৈজ্ঞানিকেরা, যারা জল নিয়ে গবেষণা করেন, পানি নিয়ে গবেষণা করেন, ওরা গবেষণা করে শুরু করে দিল একই সমুদ্র পানি একদিকেই ঘুরছে, এই পানি উত্তর দিকে ঘুরে ঘুরে যাচ্ছে, লবণাক্ত পানির মিঠি মিষ্টি পানির মধ্যে ঢুকছে না, মিষ্টি পানিটা লবণাক্ত পানির মধ্যে ঢুকছে না। বৈজ্ঞানিকেরা আশ্চর্য হয়ে গেল, এই কি তথ্য, এই কি কথা, ওরা চিন্তা ভাবনা শুরু করে দিল, এইটা কেমন কথা, কেমন হতে পারে, ওরা কোথাও ফয়সালা দিতে পারলো না। তার কারণে ফয়সালা কিছুই নাই, কেউ বলল বৈজ্ঞানিকরা কেউ ভেবেছেন রোগ নিল, এইটা হলো মোটা পানি, এইটা হলো মানে চিকন পানি বা হালকা পানি, তাই মোটা পানি হালকা পানির মধ্যে ঢুকে না, পৃথিবীতে যাবতীয় পানি এক জায়গায় করুন ঢুকে যাবে। বৈজ্ঞানিকদের এই তথ্য মিলল না, তারা খুঁজতে শুরু করলো নানান কথা, আপনার মতো একটা দাড়িয়ালা লোক, আমার মতো একটা দাড়িয়ালা লোক, এই লোক সেই বৈজ্ঞানিকের কাছে জানিয়ে দিয়েছে, বন্ধু আমার পবিত্র কোরআনে জানিয়েছে আল্লাহ তাবারাক তাআলা এর একমাত্র হিসাব নিকাশ, একমাত্র বিষয়ে বুঝে। তাই বৈজ্ঞানিকেরা ভাবতে শুরু করলো ইসলাম নিয়ে। আবার বৈজ্ঞানিকেরা, আমরা পড়েছিলাম আহাদা আশারা কাউকাবান, এগারোটা গ্রহ আছে, আর আপনার আপনার আমাদের সন্তান আপনাদের সন্তানকে আমরা শিখিয়ে দিই নয়ে নবগ্রহ, নয়টা গ্রহ আছে। বৈজ্ঞানিকেরা বললেন না না না, এগারোটা গ্রহ রয়েছে। তাই বৈজ্ঞানিকদের এই কথাটা, তারা এগারোটা গ্রহকে স্বীকার করার জন্য তারা কোরআনের পাতায় চলে যায়, বর্তমান তার এগারোটা গ্রহ তারা স্বীকার করে নিল। এইরকম করে 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 আমরা কুকুরের পাতায় চলে যাই। বলবেন কুকুর আবার কি জিনিস, আপনারা জানেন লুই পাস্তুর নামে একজন বৈজ্ঞানিক ছিলেন, ডাক্তার ছিলেন, যিনি জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন। আমরা সেই দিনকার কথা স্মরণ করি, যেই যে নীল আর্মস্ট্রং বলে এক ভদ্রলোক চাঁদের মাটিতে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, ওইখানে তিনি একটা আওয়াজ শুনছিলেন, আওয়াজের নাম হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি কায়রো শহরে এসে গেছেন, দীর্ঘ চার পাঁচ বছর পরে নীল আর্মস্ট্রং কায়রো শহরে এসেছেন, কায়রো শহরে তিনি আছেন, সেইখানে আলোচনা হচ্ছে, নীলপল্লেও সেখানে আলোচনা হচ্ছে যে কুকুরে কামড়ালে যে জ্বালাতঙ্ক রোগ হয়, শিয়ালে কামড়ালে যে রোগ হয়ে যায়, ছাগলে কামড়ালে এক প্রকার বিষ লেগে যায়। এরকম কথাবার্তা যখন শুরু হয়ে গেল, সেই সময় মঞ্চে আজান হচ্ছে, আল্লাহ আল্লাহু আকবার, এই চন্দ্রবিজয় মাস্টার কানটা খাড়া হয়ে যায়, এই আওয়াজটা কোথা থেকে এলো, এই আওয়াজটা কোথায় থেকে এলো। উনি মঞ্চ থেকে নেমে গেলেন, হাঁটতে 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 একটা চায়ের দোকানে জিজ্ঞাসা করছেন, আমার বন্ধুরা ভাইরা একবার কি বলবি, একবার কি জানাবি, কিছুক্ষণ পূর্বে একটা আমি মাইকের আওয়াজ শুনলাম, এই আওয়াজটা কোথায় থেকে ভেসেছে। চাঁদে সেই চায়ের দোকানদার, পানের দোকানদার বলেন, স্যার ওইখানে যে একটা গম্বুজযুক্ত মসজিদ দেখা যায়, ওই মসজিদের মিনার থেকে এই কথাগুলো ভেসে আসে। লোকটি বলেন, না 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 না, এইটা সম্ভব নয়। লোকটি আস্তে আস্তে হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে যেতে 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 ওই মসজিদের কাছে পৌঁছে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে, এইটা কি জিনিস, কি কথা। ইমাম সাহেব বলে দেন, অনেক অনেক সংক্ষিপ্ত করে আমি নিয়ে চলে যেতে চাই। ইমাম সাহেব বলে দেন, এইটার নাম আওয়াজ, এইটার নাম আজান, মানুষকে ডাকা হয় নামাজের জন্যে। লুই পাস্তুর বলছেন, সেই যুগে নীল আর্মস্ট্রং বলছেন, না 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 না, এইটা সম্ভব নয়। 52 সাল উনি বলছেন, না এইটা দুনিয়া আসতে পারে না। পরিশেষে নীল আর্মস্ট্রং তিনি বললেন, আওয়াজ আমি শুনেছিলাম এখানে। তাই সে পরবর্তীতে কালেমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে ইসলাম কবুল করলেন। একবার কি বলবেন না, সুবহানাল্লাহ, হাজার বৈজ্ঞানিক ইসলাম কবুল করেছে। আর একটি কথা বলি, ওই যে লুই পাস্তুরের যে জ্বালাতঙ্ক রোগের টিকা আবিষ্কারের, আজ আপনাদের এটা জানা আছে যে আল্লাহ রাসূল বলছেন যে যখন কোনো রকম কোনো পাত্রে কুকুরে মুখ দেবে, সেই পাত্রটা তোমরা কম করে 7 বার মাটি দিয়ে দাও।
সাতবার মাটি দিয়ে ধাও বৈজ্ঞানিকের আমরা তো আর পরিষ্কার করতে পারবো না আর পরিষ্কার করার পর আমাদের যন্ত্রণায় দেখা যারা অনবিক্ষণ যন্ত্র নিয়ে দূরের জিনিস কাছে দেখার জন্য বা কাছের জিনিস মোটা করে বড় করে দেখার জন্য যে চোখে অনবিক্ষণ যন্ত্র লাগায় চশমা পরে আজ বৈজ্ঞানিকেরা রাসূলুল্লাহ সাল্লামের কথাটাকে আজ এই আধুনিক যুগে হাতে মাখার জন্য কত রকমের হাল আমার আপনার হাত না আপনার ওই কি বলছে হ্যান্ডকাপ পরানো হচ্ছে কত রকমের হ্যান্ডগ্লাস পরানো হচ্ছে কত রকমের সাবান তরল পদার্থ দিয়ে হাতটা ধোয়া হচ্ছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম বললেন যখন 1400 বছর পূর্বে বললেন যখন কোনো কুকুর তোমাদের খাদ্যে খাবার পাত্রে মুখ দেবে সেটা তোমরা সাতবার ধোও বৈজ্ঞানিকেরা তাদের বৈজ্ঞানিক ফর্মুলায় তৈরি করা বিভিন্ন খাবার বিভিন্ন আপনার পদার্থ দিয়ে সেটা ধুইতে শুরু করলেন ধোবার পরেও দেখছেন যে সেখানে কোনো রকম ভাবে পরিষ্কার হচ্ছে না পরিশেষে দেখা গেল মাটি দিয়ে একবার ধোয়ালো দুইবার ধোয়ালো তিনবার ধোয়ালো সাতবার ধোবার পরে দেখা যাচ্ছে সম্পূর্ণ রকম ভাবে ওই যে জিভার লালা কুকুরের জিভার লালা সেটা পরিষ্কার হয়ে গেছে আমরা একবার অন্তর থেকে বলি সুবহানাল্লাহ আমার বন্ধুরা ভাইরা সেই জ্বালাতঙ্ক রোগের টিকার আবিষ্কারকের পরবর্তী জেনারেশন অনেক ইসলাম গ্রহণ করেছে শুধু মুসলমানদের আরো কিছু তথ্যর জন্য কদিন আগে বডি বিল্ডার যিনি জানেন আপনারা দুই সপ্তাহ তিন সপ্তাহ আগে ইসলাম কবুল করেছেন তারও কিছু ইতিহাস আছে তার মধ্যে একটা বড় ইতিহাস হলো আল্লাহর রাসূল 1400 বছর পরে বলছে বছর আগে বলেছে শিক্ষায় মান তোমরা যখন খাবে খাবার পরে তোমরা কি করবে তোমরা ডান কাতে শুবে আর খাবার সময় তোমরা যে পানিটা পান করবে ওয়ালা তানাফাস বিল মাই ওয়াল ইনাই তোমাদের পানি পান করার পাত্রে তোমাদের নাকের নিঃশ্বাস দেবে না তোমাদের মুখের নিঃশ্বাস ফেলবে না আমরা আধুনিক জগতের সন্তান জানি যাজ নাক দিয়ে মুখ দিয়ে যা হাওয়াটা বেরোয় ওইটা কার্বন ডাই অক্সাইড আর গাছ যেটা ছাড়ে অক্সিজেন আমরা গ্রহণ করি আমাদের ভিতরের বজ্র পদার্থের যে হাওয়া সেটা মুখ দিয়ে বেরিয়ে যায় সেইভাবে উনি দেখলেন ভাবলেন তারপরে তিনি কালেমা ইসলাম কবুল করলেন অনেক ইতিহাস আছে অনেক ঘটনা আছে আমার ভাই সাহেব আমার বন্ধুরা আমরা তার সাথে সাথে এটাও জানি বিশ্বনবী আরও কিছু কথা বলেছেন যেগুলো আজকের আধুনিক জগতের বৈজ্ঞানিকেরা তার প্রমাণ পেতে শুরু করেছে আমরা হয়তো আজকে ভাবি না এই যে ওযু এই যে কদিন বাদ দিয়ে আমাদের যে সিয়াম সাধনে আমরা মগ্ন হব আজ আন্তর্জাতিক লেভেলে রোজা রাখার যে উপকারিতা এই আন্তর্জাতিক লেভেলে পাকিস্তানের এক বৈজ্ঞানিককে গত বছরের আগে বছরে সিয়াম সাধনার উপরে উনি রোজার উপরে ভোখার উপরে উনি পশে মানে লেখা গবেষণা করার পর উনি নোবেল পুরস্কার পেয়েছেন নোবেল পুরস্কার তো বাংলাদেশ পাকিস্তান আর ভারত সরকার দেয় না এই দেবার জন্য একটা আন্তর্জাতিক লেভেলের কমিটি আছে তারা সেই ডাক্তারকে আজকে নোবেল পুরস্কার দিয়েছে শুধু রোজার উপরে গবেষণা করার জন্য রোজা মানুষের বডির জন্য কত ভালো কত উপকার সেইটা তো শুধু আমরা আল্লাহকে রাজি করার জন্যই নয় যে আমাদের বডির যে উপকারিতা আছে সেইটা আজকে সেখানে দেখিয়েছে সে আজ পেরেছে তার মধ্যে একটা ছোট্ট একটা উনি তথ্য দিয়েছেন সেটার নাম দাতন করা এটার নাম দাতন করা আজ আমরা বিভিন্ন বিষয় দিয়ে দাতন করি আমরা বিভিন্ন কেমিক্যাল যুক্ত টুথপেস্ট দিয়ে ব্রাশ দিয়ে দাঁতন করি কিন্তু বিশ্বনবী বলেছেন তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের আগেই তোমাদের বাধ্যতামূলক করে দিতাম যদি তোমরা এর উপকারিতাটা বুঝতে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজে দাঁতন করাটা খুব ভালো কাজ নেকির কাজ দাঁতন করতে হবে রসযুক্ত কোনো গাছ থেকে রসযুক্ত কোনো গাছ থেকে যদি আপনি দাঁতন করেন সেই রসযুক্ত গাছের লালা আপনার দাঁতের গোড়ায় গিয়ে আপনার দাঁতকে শক্ত করতে আপনার কি করবে আপনার যা মানে শক্ত করতে সহায়তা দান করবে সাহায্য করবে এই ছোট্ট একটা বিষয় আজ গবেষণা করেছে স্বাস্থ্য বৈজ্ঞানিকেরা আজ প্রতিটি কথাই স্বাস্থ্য বৈজ্ঞানিকেরা গবেষণা করেছে যেটাকে আমরা সুন্নত বলেছি যেটাকে
আমরা নফল বলেছি, যেটাকে আমরা ফরজ বলেছি, যেটাকে নিয়ে আমরা মারামারি করি বা করছি, ওইগুলোকে আজকে আন্তর্জাতিক লেভেলের বৈজ্ঞানিকেরা গবেষণা করে ওরা ইসলামের ছায়াতলে ফিরে আসছে, আর আমরা নিজেরা ইসলামিক ছায়াতলে থেকে নিজেদের মধ্যে বড় সমস্যা সৃষ্টি করছি। আমার ভাই সাহেব, আমি বলছিলাম যে আল্লাহ রাসূল বললেন যে তোমরা ডানকাতে ঘুমাও, বৈজ্ঞানিকেরা বললেন এইটা বা কেমন কথা, মানুষ আজকে একটা বডি যদিক মন সেদিক শুবে, রাসূল সাল্লাম বলেছে তোমরা উপরে উবুড় হয়ে শুয়েও না, উপরে শোয়া নিষেধ করা হয়েছে, রাসূল সাল্লাম বলেছেন তোমরা চিত হয়ে শুয়েও না, উপর দিকে মুখ করে চিত হয়ে এরকম করে শুয়েও না, তোমরা ডান সাইডে শোয়াও, ডান সাইডে শোয়াটা মানুষের জন্য সুন্নত, মানুষের জন্য উপকার। কেন আপনাদের ভালো করে এটা শোনাও দরকার। আজ আপনি আধুনিক জগতের বৈজ্ঞানিকদের, কিছুক্ষণ আগে যে ডাক্তার ছিলেন ওনাকে জিজ্ঞাসা করবেন, মানুষের যে খাদ্য পরিপাক করার যন্ত্র আছে, যে খাবারগুলো আপনি খেয়েছেন, ভাত খেয়েছেন, রুটি খেয়েছেন, ডাল নুন তেল ইত্যাদি ইত্যাদি খেয়েছেন, এই খাবারগুলো আপনার বাম সাইডে খাদ্য পরিপাক করার যন্ত্র বা হলার বা থলি রয়েছে, ওইটা খাবার পরে যদি আপনি বাম সাইডে শোন, তাহলে খাবার পরিপাক যন্ত্রটার উপরে চাপ লাগবে, এবং চাপ লাগার ফলে আপনাদের খাবারটা পরিপাক হতে অসুবিধা হবে বলেই রাসূল সাল্লাম বললেন তোমরা ডান সাইডে শোও। বিজ্ঞানীরা বলল এমন কি কথা, তারপরে তার ইসলামের দিকে ফিরে এলেন। আবার রাসূল সাল্লাম বললেন, আপনি অবাক যাবেন শুনলে, এই যে আপনার হাতটা দেখছেন, হাত রাসূল সাল্লাম আপনাকে শিখিয়েছে, বলে দিয়েছে তোমরা যখন খাবে ইদা আকালা হাদাকুম তামান, যখন তোমরা কেউ খাবার খাবে হাত্তা লা ইয়ামসা, ততক্ষণ পর্যন্ত তোমরা হাত না ধুবে, যতক্ষণ না তোমরা ইয়ালকা না চেটে খাবে আঙ্গুলগুলো। এ চাটাতে কি আছে রে ভাই, আঙ্গুল তো আমরা চাটিয়ে চেটেই খাই না। যতগুলো মানুষ বড় লোক আর কোটিপতির টাকাওয়ালা ভালো স্যুট বুট পরে আজকে আপনার গাজল হোটেলে খাবে কিংবা বিয়ে বাড়িতে খাবে, খাবার সময় দেখবেন যে থালার এক সাইডে এত কটা যদি খাবার না রাখেন, তাহলে বলবে এই লোকটা বুঝিন মানে পেঠান্তি লোক, ও ইত্যাদি ইত্যাদি। আর যদি থালটাকে চেটে চেটে খান আর আঙ্গুলটাকে চেটে চেটে খান, তো খাবার যে দিচ্ছে আর হোটেলওয়ালা বা পাশে আলার লোকটা বলবে এ বেটার পেট পেট ভরে আরও তিন তাল ভাত খাবে। কিন্তু রাসূল সাল্লাম বলছেন যখন তোমরা খাবে তোমাদের হাতের আঙ্গুলটাকে চেটে চেটে খাও। কেন? বিশ্বনবী বললেন চেটে খাও, আর আজকের যুগের ডাক্তারেরা বলছেন তোমার হাতের আঙ্গুলগুলো জীবের সঙ্গে সংঘর্ষ করবে, জিজ্ঞেস জীবের সঙ্গে হাতের সম্পর্ক ঘটে, এক প্রকার লালা তৈরি হবে, সেই লালাটা খাদ্যনালী দিয়ে গিয়ে তোমার খাবারের কাছে পৌঁছে যাবে, এবং খাবারটা পচতে হজমতে তোমার সুবিধা হবে। আমি আপনাদের একদম পরিষ্কার বলছি, কারো যদি বেশি পেটের প্রবলেম থাকে হাতটা একটু বেশি বেশি করে চেটে খান, দেখুন ইনশাল্লাহ আল্লাহর রহমতে পেটের প্রবলেমটা সেরে যাবে, সারবে। তার একটা চাক্ষুষ প্রমাণ, এখনই আমি আমার এই ছাত্রী সুমির বাড়িতে খেলাম মাংস দিয়ে ভাত, ওই মাংসটাকে হাত দিয়ে লাড়ুন, আপনি এখনই বাড়ি যান, এখনই এই পাড়ায় আমাদের এই পাড়ায় জালসার যে ভাত, ওই ভাতকে আপনি গোছ রুটি গোছ আর ডাল নুন যা আছে সব এরকম করে নেড়ে সকালবেলায় খেতে পারবেন গো, গন্ধ হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে না পচে যাবে। তা হাতে আল্লাহ এমন একটা কেমিক্যাল দিয়েছে, ও হাতে আল্লাহ এখন এমন একটা কেমিক্যাল দিয়েছে, যেই কেমিক্যালটা খেলে, যে কেমিক্যালটা আপনার খাবারে গেলে বা চেটে খেলে ওইটা আপনার হজম শক্তি বাড়াবে বলে দুনিয়ার সাবান দিয়ে হাত ধোবার পরেও আপনি খাবারকে নাড়েন তো পচে যাবে। সে হিসাবে আল্লাহ সুবহানাল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন, এগুলো আল্লাহ আপনার উপরে। মায়ের আপনাদের জায়গার খুব অসুবিধা হচ্ছে, একটু সামনের দিকে আগিয়ে আসুন, আমি আপনাদের কাছে শেষের পর্যায়ে পৌঁছে গেছি, আমি একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি, দু চার মিনিট থাকবো। এই দুই চার মিনিট আগে আমি আন্তর্জাতিক লেভেলে শুধু একটা মেয়ের কথাই বলবো, একটা মেয়ের কথাই বলবো, বিগত দিনেও বলেছি আর কদিন আগে, যে মেয়েটা পৃথিবীর সেরাদের মধ্যে একজন সেরা মহিলা, যিনি আজ ইসলাম কবুল করলেন, সেই ইসলাম কবুল করা মেয়েটার কথা আমি এক্ষুনি আমি আপনাদের কাছে বলছি। আর আপনাদের কাছে বলার আগে আমাকে তো বেশি কালেকশন করার কথাও নাই, কালেকশন তো নিশ্চয়ই কিছু হয়েছে, সে হিসাবে আজ যারা আপনারা এখানে এসেছেন, আমি সেই পৃথিবীর বিশ্ব সুন্দরী কথা তার ছবিটা খুঁজে পাচ্ছি না, কোন জায়গা আছে রে ভাই, পেপারেও বেরিয়েছে তো, সেই পেপারে বেরানো ছবিটা আমার কই পাচ্ছি না গো ভাই, কোন দিকে হারিয়ে গেল ঢুকে গেল। তো সেই ভদ্র মহিলার ছবিটা আমি আপনাদেরকে বলছি, যে কিছুদিন আগে ইসলাম কবুল করলো, পৃথিবীর বিশ্ব
বন্ধু বলবো তো নাকি? জোরে বলি না রাই তকবীর। আমার বন্ধুরা ভাইরা, তার আগে মাত্র আমি আর পাঁচটা সাত মিনিট মানে সাত আট মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করব। আমি আপনাদের অনুরোধ রাখতে চাই, আপনাদের বিগত দিনে আমি বলে গিয়েছিলাম যে ভারতবর্ষে অনেকগুলো মসজিদ নিয়ে সমস্যা চলছে। কদিন আগে আপনারা দেখেছেন জ্ঞানব্যাপীর মসজিদে যে নমাজের জায়গায় যে অজু করে, সেই অজু করার জায়গায় যে ফোয়ারা আছে ওইটা শিবলিঙ্গের নামে সুপ্রিম কোর্টে কেস করা হয়েছিল। সুপ্রিম কোর্ট সেটাকে খারিজ করে দিয়েছে, ওইটাকে ঘিরে রেখেছে এবং বলেছে এই মসজিদের এই এইটার উপর দিয়ে মানে তোমাদেরকে খনন করে আমরা এখন দিতে পারবো না বলে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে। খুব হন্তদন্ত হয়ে বললাম, বিস্তারিত বললাম না, এটা একটা মসজিদ, সে যাবে আপনাদের জানার দরকার যে কটা মসজিদ নিয়ে সমস্যা চলছে। গত আমি বছরে বলেছিলাম, আজ আমি আপনাদের বলছি, আপনাদের মসজিদকে বাঁচাতে হলে আপনাদের টাকা লাগবে, আপনাদের দান দিতে হবে, আপনাদের এরিয়া আপনাদেরকে মসজিদকে বাঁচিয়ে রাখতে হবে। সে হিসাবে আপনারা যারা বসে আছেন, আপনারা যদি 1,000, 500, 2,000 যেমন লোক আছেন এই মসজিদে দান করলে আপনারা নেকি পাবেন। আপনারা একটু শরিক হয়ে যান, আপনারা তো মসজিদ বানিয়েছেন নিশ্চয়ই, আকাশ থেকে কেউ সে দেয়নি। সে হিসাবে আপনারা যারা বসে আছেন, মায়ের আপনারা যারা আছেন, আপনারাও দয়া করে কেউ চাদর নিয়ে গিয়ে ঘুরে 1 টাকা 10 টাকা 20, 500, 50 যে যেমন পারবেন আপনারা একটু দান করুন। এই দানের আগে পরে আমি আপনাদের এই পৃথিবী বিশ্ব সুন্দরীর মেয়েটার কথা বলবো। আর একটি কথা আমি আপনাদের বলবো, আপনাদের জানা আছে যে এই পবিত্র কোরআন দেখছেন না, এই পবিত্র কোরআনের 24টা যে ভদ্রলোক আজকে কেস করেছিল সুপ্রিম কোর্টের, তারও রায় হয়েছে আপনারা জানেন। সে লোকটা তার নামকে ত্যাগ করে আজ নতুন একটা নাম দিয়ে সে আজ অইসলামিক মানে ও মুসলমান হয়ে গেছে, মুসলমান থেকে। ওই বর্তমান তার কি অবস্থা সেটা আমি বলবো। একবার জোরে বলি নারে তাকবীর। যারা দিনে দিনে কালে কালে ইসলামের বিরোধিতা করেছে, আমরা জানি সালমান রুশদি থেকে তসলিমা, আমরা জানি সাদাত হেমান থেকে শুরু করে আজ পৃথিবীর নমদুদ থেকে শুরু করে সমস্ত লোকের মৃত্যু হয়েছে কুত্তার মতো। 2007 সালে যেই লোকটা নবীর চরিত্র উপরে সিনেমা করেছিল, 2009 সালে যেই লোকটা নবীর কার্টুন ছেপে পৃথিবীকে আশ্চর্য করে তুলেছিল, সেই লোকটা কিছুদিন পূর্বে কুত্তার মতো রাস্তার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আল্লাহ রসুলের নামে যে চরিত্র উপরে বই লিখেছিল সেই লোকটা পায়খানা ঘরে পায়খানা খেতে খেতে মারা গেছে। তাসলিমার জন্য কলকাতা আন্দোলন করেছিলাম, পুলিশের লাঠি খেয়েছি, জেলখানায় থেকেছি, নানান কিছু ঘটনা ঘটেছে। সেই তাসলিমা এখন পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে, ওর মনটা বলছে আমি ইসলামের ছায়া তলে ফিরে আসি, কিন্তু সে পাচ্ছে না, এত ইসলামকে গালি দিয়েছে। সে আল্লাহ রসুলের চাচাদের কথা মনে পড়ে যায়, আবু জেহেলের কথা মনে পড়ে যায়, আরও অনেকের কথা মনে পড়ে যায় যারা রসুল সাল্লামের কাছের লোক ছিল, তারা ইসলামে আসেনি কয়েকটা কারণে। একটা কথা বলেছিল, আমি এখন মোহাম্মদের দলে চলে যাব, লোকে আমাকে কি বলবে। তো আজ তাসলিমা ভাবছে এত কিছু বললাম, মুসলমানের আমাকে কি বলবে। আজ তোমার সব ক্ষমা ক্ষমা করে দিতে পারে আল্লাহ, তার পিতে তুমি ফিরে যেতে পারো, আপত্তি আমার নাই। আমার বন্ধু সেই আজ জিতেন্দ্রনাথ ত্যাগী যে কোরআন শরীফের 24টা হাত নিয়ে সিনেমিনি খেলেছে, সাতগুলোর কথা আমি এক্ষুনি বলছি। তার আগে আমি আপনাদের কাছে মাত্র 8টা 5টা 7টা মিনিট আমি কালেকশনের কথা বলবো, ঠিক 11টা 10 আমি মঞ্চ ত্যাগ করে দেব। আমার বন্ধু আপনারা যারা বসে আছেন, আমি একজন মুসাফির, আমি একজন মাজলুম, আপনাদের কাছে আমি করজোরে প্রার্থনা করছি, 1,000, 500, 2,000 যে যেমন পারবেন একটু দান আপনি এখানে এসে করুন। রসুলের একটা জীবনী ছোট্ট করে বলি, আপনি আমি তো কোনোদিনই ভালো করো কোনো কষ্টই পাইনি, কোনো কষ্টই তো জীবনে আপনার নাই রে ভাই, আমাদের জীবনেও নাই। জেলখানায় গিয়েছি, তবে জেলারকে বলেছি ভালো কিছু না খেতে দিলে ওখানে অনশন করব। আর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইতিহাস আপনারা জানেন, রসুলুল্লাহ সাল্লাম কয়েকদিন খেতে পাননি, গ্রামের লোক তাকে পাথর মেরেছে, কত গালি দিয়েছে। রসুল সাল্লাম হাঁটতে 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 তায়েফের মাটির দিকে তিনি এগিয়ে যাচ্ছেন, তায়েফের নওজোয়ানেরা রসুলুল্লাহ সাল্লামের মাথায় পাথর মারছে, রসুলুল্লাহ সাল্লামের মাথায় পাথর লাগে, মাথাটা ফেটে যায়, রাসূলুল্লাহ সাল্লামের শরীর মুবারকে পাথর মারে। জি জি, রাসূলুল্লাহ সাল্লাম শরীর মুবারকটা কেটে যায়, সদর সদর করে রক্ত পড়ে, পায়ের জুতো পর্যন্ত বন্ধ হয়ে যায়। আকাশ থেকে জিব্রাইল নেমে আসে, রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই দৃশ্য দেখতে আমরা পারি না, শুধু একটাবার পারমিশন দিন, আদেশ করে নই, উঁচু উঁচু পাহাড়গুলো নিয়ে তায়েফকে আমি ধ্বংস করে দেব। রাসূল বললেন না না না, আমি রহমাতুল্লিল আলামিন, এই নিষ্ঠুর আদেশ আমি করতে পারি না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মদিনায় তিনি সেজদায় লুটিয়ে গিয়েছেন,
আল্লাহর সঙ্গে চুপি চুপি কি জানো কথা বলে। এই সময় বেঈমান কাফের পচা উটের ভুঁড়ি নিয়ে এসে পবিত্র সেজদা অবস্থায় মসজিদের মাটিতে রাসূল সাল্লামের গায়ে পবিত্র শরীর মুবারকের উপরে পচা উটের ভুঁড়ি চাতিয়ে দিয়েছে। রাসূল লড়তে ছুটতে পারেন না, রাসূলের কন্যা ছুটে আসে, রাসূলের কন্যা ছুটে এসে পচের উটা উটের বুড়িটা শরীর মুবারক থেকে ঠেলে ফেলে দিয়ে শুধু একটাই কথা বলে, মানুষ তোমরা মানুষকে চিনতে জানলে না। ওগো আমার বন্ধু, এই মসজিদের উদ্দেশ্যে কটা টাকা আমি চেয়েছি? সেই মসজিদে নামাজ পড়বেন আমি 200, 500, 2000, 1000 টাকা চেয়েছি। সেই হিসাবে আমি আপনাদের কাছে আবেদন রেখেছি যে মসজিদে নামাজ পড়তে আপনার কোনো কষ্ট হয় না, যে মসজিদে নামাজ পড়তে আপনাকে কেউ বাধা দেয় না, যে মসজিদে নামাজ পড়ার জন্য কোনো রকম ভাবে আপনার দুঃখ বেদনা নাই। কিন্তু মহান নেতা হযরত মুহাম্মদ মুস্তফা মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য কত কষ্ট পেয়েছেন, গ্রাম থেকে চলে গেছেন, তাড়িয়ে দেওয়া হয়েছে, সেই মসজিদ আপনার রয়েছে, সেই ইসলাম আমাদের কাছে আছে, তাই আমি আপনাদের কাছে মাত্র কটা টাকা আমি চেয়েছি। মাত্র যদি 5000 দেন, মাত্র 5000, মাত্র 5000 যদি 2000, তো বেশি টাকা নয়, মাত্র 5টা মানুষ একটা হাত, এক হাতটা 5টা লোক 5000 বলতে পারতাম, আজ মানে আপনাদের মাত্র 2টা লোক যদি 5টা লোক যদি মিলে কেউ 1000, 2000, 2000 করে 5টা 10টা 1000 টাকা দেন, অত্যন্ত মানে আল্লাহর কাছে ফরিয়াদ করব। মাহে রমজানের আসার আগে আগে এই পবিত্র আপনার শাবান মাসের রোজা যতটা রাখতে হয় ততটা তো রুক্ত করতে পারিনি, তবে রোজা রেখেছিলাম, কিছু রোজা রেখেছি আমার বন্ধু আমার ভাইরা। সে সময় আমি আপনাদের কাছে, আমার একজন ভাই 500 টাকা দিয়েছে, এই 500 টাকার সঙ্গে আর একটা 500 টাকা জুড়িয়ে দিন। আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের কোটে সেই আরশের ছা তারাই পাবে যারা তাহাব্বা ফিল্লাহি ইস্তিমালাই তাফারাকু আলাই। 1000 টাকাই দিলেন, আর দিবেন না তো? যাক আলহামদুলিল্লাহ, কি নাম? নাজিরউদ্দিন সরকার দিয়েছেন 1000। আমার ভাই আপনারা যারা সামনে বসে আছেন, আমার সদ্য আমাদের বিশেষ অতিথি অ্যাডভোকেট মাসুদ আলম অ্যাডভোকেট সাহেব, উনি দিয়েছেন 3000 টাকা। মহিলাদের কালেকশন, চাদর কালেকশন হয়েছে 7789 টাকা। ভাই আমি আপনাদের কাছে দোয়া রাখবো, আপনারা যারা সামনে বসে আছেন 1000 টাকা দিয়েছেন, শুনুন কিয়ামতের কোটে এই যে সূর্যটা নেমে আসবে, আর সেই সময় মাটি পুড়ে তামার রং হবে, আর সেই সময় তাহাব্বা ফিল্লাহ ইস্তিমালাই তাফারাকু আলাই, যারা আল্লাহর হস্তে দোস্তালি বন্ধুত্ব করেছিল তারা সে আরশের ছায়া পাবে। আমার এই নাজির ভাইয়ের সঙ্গে 1000 টাকার কোনো যদি বন্ধু, আর এই ভাইয়ের সঙ্গে যদি 500 টাকার কোনো বন্ধু পাই, আমি তো 10-5 জনের লোকের কাছে মাত্র 2000 টাকা পেয়েছি, আমাকে 2000 টাকা চেয়েছি, আমাকে লজ্জা দেবেন না, আমি প্রচুর কালেকশন করি অন্য জায়গায়, গান গজল গাইতে পারি না, তবে একটু বলি ভাই কি মনে করেন, কি স্মরণে রেখেছেন? কবি বলছেন, এ চারি জন চারি রত্ন, এ চারি জন চারি রত্ন পারে না চিনিতে, কিন্তু চারি জন চিনি আছে সন্দেহ নাই তাতে, যুবক যুবতী গণ চিনে না জীবন, যুবক যুবতী গণ চিনে না জীবন, বৃদ্ধ বৃদ্ধা চিনি আছে জীবন কি ধন, সখী পদার্থ সখী পারে না বুঝিতে, দুঃখের জিজ্ঞাসলে তিনি পারিবেন বলিতে, নূর 25 গুণা 50।